দেখলে কি দেখবো কেডা এরকম কেউ লাগায়নি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো চলো আজকে আবার আরেকটা ভিডিও শুরু করে দিই। তো কালকে সকালে বাবুকে আনতে যাব, সকালবেলা বাবার আনতে যাব দিদির বাড়ি থেকে। এখন খুব উত্তপ্ত অবস্থা হয়ে রয়েছে সারা ত্রিপুরাতে। তো সকাল সকাল গিয়ে বাবাকে নিয়ে আসবো। তো তোমরা সবটা দেখবে ভিডিও, একটু হালকা মোটো ব্লগও হয়ে যাবে, আর যদি কেউ কিছু করে রাস্তার মধ্যে তাই একটু ভিডিও করতে করতে যাবো, দেখতে থাকবে পুরো ভিডিওটা। এখন ব্লগিং সেটআপটা রেডি করতে হবে, তো চলো তোমরাও দেখবে ব্লগিং সেটআপটা কিভাবে রেডি করে। ঠিক আছে গাইস, দিস ইজ মাই হেলমেট। চলো একটু আজকে শুরু করি। এখন বাজে সকাল 8টা প্রায়। তো বাবাকে আনার জন্য বেরিয়ে পড়লাম, বাইকটা এখনো ধোয়া হয়নি, বাইকটাকে ধুতে হবে।
একদম নদীর সাথেই রাস্তা, দেখো দিয়ে যেতে হবে। চলেন চলেন বাবু, দেরি করে লাভ নাই, মোবাইলের দিকে থাকতে না, ফোন টোন আইলে মোবাইলটা লাগবো না, মানুষের দেখলে কি রাখবো, কেডা মানুষের কথা দিয়ে আমার কি আসেনি কোনো যুক্তি, মোবাইলটা কোন আমার রাখছে জানি না, তুই যুক্তি নাই, তুমি কেউ লাগাই নি, লাগাই তো নাকি, কেডা কি তাকে লইতে চিন্তা করে চলেন যান রাস্তা যান বাবু, তাহলে ভালো আছেন নি, দিদি যাইব বাবু, যা ফ্রা ফ্রিতে তাই চলে বাবুর না কীটা, বাবু জন কিনন না লাগে ইপটা কাটি গেল, দিদি তারা ভাই তুই